হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মিস্টার মণ্ডল। আজকে এই মুহূর্তে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমি আপডেট দিতে চলেছি সেটা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলোর ডেট জানা গেল এবং মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে তা নিয়ে আজকের ভিডিও। যারা যারা নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে পরের ভিডিও তোমাদের কাছে সরাসরি চলে আসে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো শুরু করা যাক আজকের ভিডিও। করোনার দাপট, এখনই হচ্ছে না উচ্চ মাধ্যমিক, খুলছে না রাজ্যের কোনো শিক্ষাঙ্গ। রাজ্যে অব্যাহত করোনা ভাইরাসের দাপট, আর এই করোনা ভাইরাসের জেরে ফের পেছাতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি জুলাই মাসের প্রথম সপ্তাহে নেওয়ার কথা ছিল। তো বন্ধুরা দেখে না, তাহলে প্রথম পরীক্ষাগুলি জুলাই মাসের প্রথম সপ্তাহে নেওয়ার কথা ছিল, কিন্তু করোনার বারবারন্ত পরিস্থিতিতে বিতর্কর মুখে পড়েছে শিক্ষা দপ্তরের সেই সিদ্ধান্ত। তার উপরে রাজ্যের একাধিক স্কুলে চলছে কোয়ারেন্টাইন সেন্টার, আর সেই একই জায়গায় কিভাবে পরীক্ষা নেওয়া সম্ভব আর পড়ুয়াদের ঝুঁকির মুখে ফেলা কতটা ঠিক হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেক। তোমাদের একটু বিষয়টা বুঝিয়ে দিই। রাজ্যের এমন এমন স্কুল আছে যেখানে কোয়ারেন্টাইনের ব্যবস্থা নেই, তাই উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো এখনও শুরু হচ্ছে না। আর দেশের এখন যে ভয়াবহ পরিস্থিতি, তাতে যতক্ষণ না আমাদের পুরোপুরিভাবে কোভিড-19টা দেশ থেকে যাচ্ছে, তার আগে তোমাদের আশা করা যায় না যে তোমাদের পরীক্ষা হবে। তবে খুব শীঘ্রই কিছু একটা ব্যবস্থা হবে। অন্যদিকে ICASI বোর্ড দশম ও দ্বাদশের বাকি পরীক্ষার ঐচ্ছিক করে দিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের পাঠ্যক্রম কমিটি রাজ্য সরকারের কাছে সুপারিশ করেছে পরীক্ষা আরও এক মাস পিছিয়ে দেওয়ার জন্য। পাশাপাশি স্কুল খোলার ব্যাপারে তা রাজ্য সরকারকে জানিয়েছে এখনই যাতে স্কুল খুলে দেওয়া না হয়। মানে এখন ধরো জুন মাস চলছে, তাহলে আজকে যদি জুনের 19 হয় তাহলে পরের মাসের জুনের 20 তারিখে তোমাদের পরীক্ষা হওয়ার একটা মোটামুটি ডেট দিয়েছে। তাহলে পরে তোমাদের জুলাইয়ের পরীক্ষার একটা মোটামুটি ডেট পাওয়া গেলো জুলাইয়ের 20। যদিও রাজ্য সরকারের পক্ষে বলা হয় পরীক্ষার্থীদের যাতে সংক্রমিত না হয় তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু রাজ্য সরকারের সেই বক্তব্যকে খণ্ডন করছে পাঠ্যক্রম কমিটি। তাদের ব্যাখ্যা, এখন পরীক্ষা নেওয়ার কোনো মানেই হয় না। তারা বলেছে এখন পরীক্ষা নেওয়ার কোনো মানেই হয় না, বরং পরীক্ষার বদলে অন্য কিছু ভাবা যেতে পারে। যেমন ICASI বোর্ড সিদ্ধান্ত নিয়েছে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পড়ুয়ারা চাইলে দিতে পারে বা নাও দিতে পারে। উল্লেখ্য, রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর পাঠ্যক্রম কমিটির কাছে জানতে চেয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং স্কুল খোলার ব্যাপারে তাদের মতামত। পাঠ্যক্রম কমিটি রাজ্য সরকারের কাছে তাদের সুপারিশ জমা দেওয়ার আগে বিষয়টি নিয়ে আলোচনা করে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, পবিত্র সরকার, জয় গোস্বামী এর মতো শিক্ষা জগতের তারাদের সাথে, তারা মত দিয়েছে এখন স্কুল না খোলা এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা না নেওয়ার ক্ষেত্রে। তাদের পরামর্শে রাজ্যে করোনা মুক্ত হওয়ার পরে পরীক্ষা খুলুক শিক্ষাঙ্গ। তারা বলেছে যে রাজ্যে করোনা মুক্ত হওয়ার পর যেমন পরীক্ষা হয়, সূত্রের খবর কমিটির মধ্যে সিলমত দিতে চলেছে এই ব্যাপারে রাজ্য সরকার। এবার তোমাদের বলি যে মাধ্যমিকের রেজাল্ট কবে। দেখো ফ্রেন্ডস, মাধ্যমিকের রেজাল্ট পার্থ যেটা আমাদের শিক্ষামন্ত্রী আছে নিজে বলেছে খাতা দেখার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন মার্কশিট তৈরি হচ্ছে। মার্কশিট তৈরি হলে তোমাদের রেজাল্ট যথাযথভাবে দিয়ে দেবে। তোমাদের রেজাল্ট সম্ভবত জুলাইয়ের 2nd উইকে একটা দেওয়ার সম্ভাবনা আছে। আর রেজাল্ট দেরি হবে না, রেজাল্ট দেওয়ার পর মার্কশিট সবার হাতে হাতে পৌঁছাতে হবে। আর এখন যে অবস্থা, তাই জুলাইয়ের 2nd উইকে সম্ভাবনা আছে। আজকে ছিল এতটাই আজকের ভিডিও, এতটাই ছিল আপডেট। এর নেক্সট দেখা হবে তোমাদের পরের ভিডিওতে। আর এরকম পরীক্ষা কিংবা চাকরির পরীক্ষায় যদি কোনো আপডেট পেতে দাও তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, প্রচুর পরিমাণে লাইক শেয়ার কমেন্ট করো। জয় হিন্দ বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, নিজের খেয়াল থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।